আমগো কাজ শেষ, আমরা যাবো গা। কাজ শেষ মানে সাত দিনে চুক্তি করছে, সাত দিন তো শেষ হয় নাই। কি সাত দিন তো কোনো ফোন নির্ভুত কোনো কাম করতাম। এই মুখ সামলা কথা বলেন, কারে ফোন নির্ভুত করতেছেন আপনি? যারা কাম চুক্তি করে আনে, কাম করায় তে হ্যাঁ কম দে হ্যাঁ গো। কি কোন না কোন যখন সুন্দর করে ডায়লগ দিছেন, জায়গা মতো ডায়লগ দিছেন, আমি হাতে হাতে 500 টাকা নগদ ছেড়া দিছি না। হেডা তো দিছে, হেডা রে মন ডায়লগ আমি বাড়ায়া দিছি। তুমি আমার 1000 টাকা কম দিছো কেলি গিয়া? আরে 1000 টাকা তো বেশি তো দিছি, কম তো দি নাই। না হেডার লগে এটা তুলনা করো না, তুমি আমার 1000 টাকা। এই যে মায়া না, এই মায়া কোথাও রাতে থাকে না। আমি কোন কে বলছে সেনা বাদুরে ছিল সেদিন কথা শুনলাম। সেটা ওর ব্যাপার, এটা তুমি বলার কে? হ্যাঁ রাতের বেলা একটু একান্ত সময় দিতে পারে। এই 10টা সাড়ে 10টার সময় আসবে কখন? ভোরবেলা আমি হাতে হাতে 500 টাকা নগদ ছেড়া দিছি না। হেডা তো দিছে, হেডারে মন ডায়লগ আমি বাড়ায়া দিছি। তুমি আমার 1000 টাকা কম দিছো কেলি গিয়া? আরে 1000 টাকা তো বেশি তো দিছি, কম তো দি নাই। না হেডার লগে এটা তুলনা করো না, তুমি আমার 1000 টাকা। এই যে মায়া না, এই মায়া কোথাও রাতে থাকে না। আমি কোন কে বলছে সেনা বাদুরে ছিল সেদিন কথা শুনলাম। সেটা ওর ব্যাপার, এটা তুমি বলার কে? হ্যাঁ এখন আবার যাইতে দাও, যাও ভিতরে। আম্মা আম্মা সন্তান এমনি ফেলায় চলে যাবেন আম্মা? একটা বার কি এর সন্তান? শাকিব খান আমার সন্তান, শামীম সরকার আমার সরকার। এটা আমি সব আমি মায়ের ক্যারেক্টার করি, টাকা পাইলে আমি মায়ের ক্যারেক্টার করি। যাও তোমার সাথে আমার কথা কেন, যাও ভিতরে পাঠান দিব। আম্মা 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 যান না। এ বোন রে আমারে আপনি কেমনে পারলেন? আপনার তো আমি ভালো মানুষ মনে করছি, কিন্তু আপনার তো খারাপ মানুষ। কেমনে পারলেন আপনি আমার লোক মিথ্যা কথা কইতে? ছি, আর তুই তো আমার বন্ধু না। আজকের পরের থেকে তুই আমার লোক কোনোদিন কন্ট্যাক্ট করবি না। তোর মতন নেমু খারাপ বন্ধু আমার দরকার নাই। যখন নীতি ঠিক থাকে না, এরা কোনো বন্ধু হইতে পারে না। দুঃখিত, আপনি আমার মাফ করবেন। কেন করলে এগুলা? আমি তোর বারবার করে মানা করছিলাম। সিরা খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখার মানুষ আমরা না। মিথ্যা দিয়ে একটা তাজমহল গড়া যায়, কিন্তু সেই তাজমহলে সুখে শান্তিতে থাকা যায় না। আপনার বংশ পরিচয় কি করেন আপনি? আপনি আমার সাথে এত বড় খেলাটা কেন খেললেন? আরে আমি কি অপরাধ করেছিলাম? আমার ভুলটা কি ছিল? না তোমার কোনো অপরাধ ছিল না। আমার আসল নাম রবিন, গ্রামগঞ্জে বড় হয়েছি। আমার আসলে কিছুই নেই, কিছুদূর পড়াশোনা করছিলাম, তাই স্বপ্ন দেখছি আমার বউটা যদি সুন্দরী হইতো। এই যে দেশ বিদেশ থেকে মানুষজন কত ভালোবাসার টাকা চলে আসে বিয়ে করে, আমার ভাগ্যে তেমন আসতে পারতো, এখন সেটা তো সম্ভব হয়নি। তোমাকে প্রথম যখন দেখছি ভালোবেসে ফেলছি,
তোমাকে পাওয়ার জন্য যা যা করা লাগে সব করার চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী। আমি তোমাকে পাওয়ার জন্য মিথ্যা আশ্রয় নিছি, প্রতারণা করছি ঠিক, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা না। আপনি কি মেন্টালি সিক? না আমি তো শাটআপ। আপনি আপনি মেন্টালি সিক না হলে এই কথা কেমনে বলেন? আমি বোধহয় পৃথিবীর প্রথম বউ যে তার স্বামীকে নামেই চিনে না। আমি আপনাকে চিনতামই না, আপনি এত বড় গেম খেললেন। আপনি সামান্য একটা স্বপ্ন পূরণ করতে চাইছেন কি, যাতে আপনার পাশে একটা সুন্দরী ওয়াইফ থাকে, সেজন্য আপনি যে কাউকে করতে পারতেন, ওয়াই মি? আপনি আমার কথাটা একটু ভাবছেন, আমারও তো স্বপ্ন ছিল আমি বিদেশ যাব। আপনারা জানতেন আপনারা কিভাবে তাড়াহুড়ার মধ্যে বিয়েটা করায় ফেললেন। আমি আমার মামা তো বউকে আমরা বুঝি নাই, আপনি এত বড় ফ্রড। আচ্ছা তুমি বলো, আমি তোমাকে কখন অসম্মান করছি, অশ্রদ্ধা করছি? আমি আমি তোমার জন্য আমার হায়ার চেষ্টা করছি না, কেয়ার করিনি? আরে আপনার সেই কেয়ারিং কেয়ারিং খেলাতে তো আমি নিজেও আপনাকে ভালোবেসে ফেলছি। ভুলে যান, যেহেতু আমি আপনাকে ভালোবেসে ফেলছি, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই না, কিন্তু হ্যাঁ একটা সুযোগ দিতে চাই। আমি আগামীকাল চলে যাচ্ছি 3 বছরের জন্য। 3 বছর আপনি যদি মানুষের মতো মানুষ হন, সৎ হন, সত্যি কথা বলার সাহস রাখেন, প্লিজ আমাকে নক করবেন, সংসারটা হলেও হতে পারে, আমি ওয়েট করব।